my learning app. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি নাজিফা আনজুম। এবার আমি তোমাদের সিমেট্রি রুলার সম্পর্কে, সিমেট্রি রুলার যে লাস্ট যে রুলারটা ছিল সেটা সম্পর্কে একটু জানাই। এই যে লাস্ট রুলারটা, ফার্স্টে তো আমি বলেছিলাম যে এটাকে লক করে রাখতে হবে, এটা কিন্তু এখন লক করাই আছে। আমি যদি এখন এটাকে আনলক করি, আনলক করে আমি চাইলে এটার শেপ আমার পছন্দ মতো আমি চেঞ্জ করতে পারি বা যেভাবে আছে সেভাবেও রাখতে পারি। এটা পুরোপুরি হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। এরপর আমি সেটাকে লক করে দিলাম। এরপরে এটা দিয়ে আমি বা তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা যে কোনো কিছু ড্র করতে পারো বা যে কোনো বিল্ডিং রিলেটেড যে কোনো কিছু ড্র করতে পারো এটা দিয়ে। আমি যেহেতু বিল্ডিংয়ে তেমন কিছু আঁকি নাই বা আমি বিল্ডিংয়ে তেমন কিছু বুঝি না, সো আমার বিল্ডিংটা হবে না। ইন শর্ট, আমার বিল্ডিংটা হবে না, বাট আমি জাস্ট বুঝিয়ে দিলাম যেটা দিয়ে তোমরা বিল্ডিং আঁকতে পারো। আই ডোন্ট নো এটা কী হয়েছে, এনিওয়েজ এটা বাদ দিই। সো এটা হচ্ছে মেনলি আমাদের সিমেট্রি রুলের লাস্ট একটা কাজ। এই লাস্ট জিনিসটা হচ্ছে মেনলি বিল্ডিংয়ের জন্য কাজে লাগে, যেটা নর্মালি আমার আর্টের ক্ষেত্রে ইউজ হয় না। সো আমি এই ব্যাপারটা এত ভালোভাবে কখনো ইউজ করি নাই। আচ্ছা, পরে আমাদের যে জিনিসটা আমি বুঝাবো বা যে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে গ্যালারি অপশন রয়েছে একটা। এখান থেকে তোমরা ফেভারিটসে কিছু নাই আমার, যদিও হিস্ট্রিতে গিয়ে আমরা পেতে পারি যখন আমাদের ওয়াইফাই কানেকশন বা আমাদের নেট অন করা থাকবে, তখন হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকবে কিংবা অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমরা পেতে পারো। যেমন আমি যদি দেখাই এখন, আচ্ছা, সো এখানে এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো মানে তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো তোমাদের ড্রয়িংয়ে। যেমন আমি যদি একটা দেখাই, এই যে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপর এখানে জিওমেট্রিক প্যাটার্ন রয়েছে অনেক। এগুলা নর্মালি সাধারণত আমরা ইউজ করি না, বাট জাস্ট হচ্ছে তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য যে এরকম একটা অপশনও কিন্তু আমাদের ডিজিটাল আর্টের ক্ষেত্রে রয়েছে এবং তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো। বাট এই জিনিসটা কিন্তু আমাদের খুবই কম লাগে, আমাদের তেমন একটা কাজে লাগে না। সো এটা হচ্ছে আমাদের মেনলি ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। পরে এখানে যে আমাদের এই জিনিসগুলো রয়েছে, রিমুভ সিলেকশন এরিয়া, তারপরে হচ্ছে ইনভার্ট সিলেকশন এরিয়া, ক্লিয়ার লেয়ার, কাট, কপি, পেস্ট, সো এগুলো হচ্ছে মেনলি আমাদের আরও বিস্তারিত জানলে হচ্ছে আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। তো আমি যদি এখন আমরা আরও নতুন কিছু টুলস সম্পর্কে আলোচনা করি, যেমন আমি একেবারে নিচে আমাদের যে অপশনটা রয়েছে এই অপশনে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে একটা অপশন রয়েছে বাকেট অপশন। সো বাকেট অপশনটা আমরা ইউজ করতে পারি কীভাবে, আমরা বাকেট অপশন দিয়ে আমরা সহজে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি দেখাই, আমি যদি বাকেট অপশনটা এখন নিই, এরপরে আমি ধরো চাইলাম যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু একটা হালকা এই কালারটা দিব। সো আমি জাস্ট যদি এমনি ক্লিক করি তাহলে এটা হয়ে গেল। এটা হচ্ছে বাকেট অপশনের কাজ। দেন আমি যদি এখন আরও দেখাই, এরপরে ওকে, ধরো আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম, ওকে, এরপর আমাকে এই পুরোটা হচ্ছে আমার সেম কালার করতে হবে। সো আমি আবার বাকেট অপশনটা নিব, দেন এটা সেম কালার করে দিব। সো এটা হচ্ছে এটার কাজ। তারপরে হচ্ছে আমি আবার আরেকটা সার্কেল নিলাম, না আমি এবার চাচ্ছি যে সার্কেলটা ইউজ না করে আমি চাচ্ছি যে আমি সেম সাইজের একটা সার্কেল আমি এখানে নিব, এখানে আনব। তো আমি কী করব, আমি হচ্ছে এবার, তো এবার আমরা কী করব, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে যে ল্যাসো, আমরা এই ল্যাসোতে ক্লিক করব। এরপরে আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করব, এই সার্কেলের এরিয়াটাকে সিলেক্ট করব। এরপরে আমরা এখানের মধ্যে কপি অপশন রয়েছে, এই কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করার পরে দেন আমি যে সিলেক্ট করছি যেটা কপি হয়ে গিয়েছে, সো আমাদের সিলেকশন এরিয়াটা লাগতেছে না, ফলে সেটাকে আমরা আনসিলেক্ট করে দিব। এইভাবে এটাতে সিলেকশনটা চলে গেল। এরপরে আমরা
আমরা যে কপি করেছিলাম সেই কপিটা আমরা পেস্ট করব। পেস্ট করে এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমাকে জাস্ট এটা রিমুভ করে আমাকে এটাকে জাস্ট মুভ করতে হবে। এই যে মুভ করে আমরা হুবহু দুইটা সেম সাইজের সার্কেল পেয়ে গেলাম। এইভাবে আমরা সেম সার্কেল ক্রিয়েট করতে পারি। এরপরে আমি ধরো একটা ফেস আঁকলাম, সুন্দর হয় নাই, কিউট ভাবে আঁকি একটু। ধরো এটা একটা একটা কিউট, আচ্ছা যা হয়েছে সমস্যা নাই, আমি বাকেট ইউজ করবো, দেন এটাকে ব্ল্যাক করে দিই, আচ্ছা শেষ। ও ইয়াপ, সো এইভাবে কিন্তু আমরা কিউট একটা লিটল ফেস এঁকে ফেললাম। বাট এটা একটু যদি ডিটেলস করতে চাই আমরা, আচ্ছা আমি যদি এখন একটু ডিটেলসের কাজ করতে চাই, যেমন একটা চোখ আঁকলাম, এত পারফেক্ট না হলে সমস্যা নাই, যদি পারফেক্ট চাই তাহলে হচ্ছে আমরা সার্কেল ইউজ করতে পারি, নো প্রবলেম। বাট আমি জাস্ট এখন এমনি জাস্ট এঁকে দেখাচ্ছি, কিউট হবে না আই নো, স্টিল লেটস সি আমরা কী আঁকতে পারি। নাও ছোট একটা চোখ এন্ড এখানে আরেকটা হয়ে গেল, ইয়ে ইটস ডান। এরপরে আমরা আমাদের মুখটাকে যদি একটু এই একটা ছোট আমাদের আঁকা শেষ। এখন আমরা এটাকে যদি আরও একটু কিউট করতে চাই, যেমন আমি যদি দুই পাশে ওর গালগুলো একটু লাল করে দিই, তাহলে আমরা কী করতে পারি? আমি যদি একটু গালগুলো লাল করতে চাই, তাহলে এখানে আমাদের ব্রাশের মধ্যে একটা ব্রাশ রয়েছে, সেটা হচ্ছে এয়ার ব্রাশ। এই এয়ার ব্রাশটা সিলেক্ট করবো। এই এয়ার ব্রাশটা সিলেক্ট করে আমরা যে কালারটা দিতে চাই, আমি যদি একটু ব্লাশ টাইপের একটা কালার দিতে চাই, যেহেতু কোনটা এই কালারটা আই গেস ঠিক হবে, আচ্ছা এই কালারটা দিব অ্যান্ড ওকে, বেশি বড়ো এটা যেহেতু ওকে। এই যে এটা হচ্ছে ওর ব্লাশ, এটা হচ্ছে ওর ব্লাশ অ্যান্ড একটা কিউট একটা ক্যারেক্টার আমরা এঁকে ফেললাম খুবই ইজিলি। সো এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো কিউট কিউট ক্যারেক্টার আঁকতে পারো এইভাবে ডিজিটাল আর্ট আইবিস পেন্ট ইউজ করে। সো আই হোপ তোমরা এই ক্লাসটি বুঝেছো। পরবর্তী ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং অনেক কিছু আঁকবো, অনেক কিছু শিখবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড লার্ন শেয়ার অ্যান্ড এক্সপ্লোর উইথ ওএফকে। লাভ ইউ।